পৃথিবীর প্রথম পশ্চিম কোণটি? আল্লাহ মসজিদের আকর্ষণ
আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামিন ইলাল মাসজিদিল আকসা الذي بعثنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير على قولة سبحان شيء برد شطان شطان ও বহুত পবিত্র মহান সত্তা আল্লাহ বলেন যিনি কিনা ভবন করেছেন তার বান্দাকে ইলাল মাসজিদুল হারাম মিনাল মাসজিদুল হারাম মসজিদ হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা মসজিদ আকসা অবধি এর বলা হচ্ছে আল্লাযী বাআতনা হাওলা যে মসজিদ আকসা পুষ্পক পাশাতে বর্ব করেছে তারা আল্লাহ জায়গায় বলছে সূরা বাকারের প্রথম আয়াতে আল্লাহ নিজে বলছে যে মসজিদ আকসা পার্শ্ববর্তী স্থান হচ্ছে গর্ব নয় মুসলমানদের প্রথম কেবলা ছিল কি কতদিনের জন্য কেবলা ছিল মুসলমান যে সময় মক্কায় ছিলেন সেই সময় তিনি এমন ভাবে নামাজ পড়তেন যেন কাবা এবং বাইতুল মাকদাস থেকে সামনে থাকে এভাবে নামাজ পড়তেন কোরআন কিন্তু সময় মক্কা থেকে মদিনায় গেলেন সে সময় বাইতুল মুকাদ্দাস ছিল না সামনে রেখে আর নামাজ পড়া সম্ভব হলো না বাইতুল মুকাদ্দাস আর কাবাকে সামনে রেখে নামাজ পড়া সম্ভব হলো না ফলশ্রুতিতে তিনি কি করলেন ফলশ্রুতিতে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বের নামাজ পড়লেন এটা হচ্ছে সেই ভূমি আর সেই মসজিদ যে মসজিদের দিকে ঘুরে সাল্লাম নবুয়তের 14-15-16 বছর পর্যন্ত নামাজ পড়ছে এটা হচ্ছে সেই মসজিদ তারা তো বলতে যায় এটা একেবারে আমাদের মুসলিম ইতিহাসের ছোট ছোট বিষয় বাবা আঙ্গুল মুকাদ্দাস যেটা সাধারণ কোনো ইস্যু না বরং এটা গুরুত্বপূর্ণ ইস্যু আল্লাহ নবী বারবার যত ফিরতে যাচ্ছিলেন কাবার দিকে এই জন্য আল্লাহ বলাতে আয়াত করলেন মদিনায় যাওয়ার 16-17 মাস পরে আমি দেখছি আপনি আসমানের দিকে ফিরাচ্ছিলাম চাচ্ছেন যে আপনি মক্কায় খেয়া করে যাবেন মানে কাবা এবং বাইতুল মাকদাস উভয়কে সামনে রেখে নামাজ আদায় করতেন সেভাবে নামাজ আদায় করতে চাচ্ছেন আপনার মন তো হচ্ছে কাবা থেকে করতে কিন্তু এখন মদিনা থেকে এই কাবা বাইতুল মাকদাস দুটাকে একই দিকে রাখা সম্ভব না হয় কাবার দিকে ফিরতে হয় আর না হয় বাইতুল মুকদ্দাস থেকে আপনি যেহেতু কাবা থেকে করতে চাচ্ছেন তবে আপনার এই চাহিদা আমি পূর্ণ করলাম আজ থেকে কাবা দিকে নামাজ কাবার দিকে ফিরে ওরা নামাজ পড়ার সুযোগ লাভ যারা এটা অর্থ করেন যে আল্লাহ নবী কাবা এবং বাইতুল মুকদ্দাসের দিকে ঘুরে মক্কা এখানে অবধি নামাজ পড়তেন তাদের ভাষ্য অনুযায়ী দীর্ঘ 10 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মক্কা থেকে নামাজ পড়েছেন আর যারা বলেন যে না সে গুরুত্ব না বরং তিনি যে মদিনায় আসার পরে বাইতুল মুকদ্দাসের দিকে ঘুরে নামাজ পড়তেন সেটাই গুরুত্ব সে অনুযায়ী 16-17 মাস নামাজ পড়েছেন যাই হোক দীর্ঘ সময় বাইতুল মুকদ্দাস থেকে ঘুরে নামাজ পড়ছে এই বাইতুল মুকদ্দাস থেকে ঘুরে ইহুদিরা নামাজ পড়তো যদিও তারা এখন আর ভাবে নামাজ পড়ে না এখন তাদের নামাজে ধর্ম হচ্ছে তারা গাড়ি ভিক্ষাতে ছুটি মাথায় করে চুকায় শুনতে দিচ্ছে এটা তাদের ইবাদত ধর্ম তারা আমাদের মতো আর নামাজ পড়ে না আমাদের ধর্ম চেঞ্জ হতে থাকে তারপরে আর বড় মর্যাদার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হাদিস বর্ণনা যায় বা আইদে রাসূলুল্লাহ অন্যান্য নবীদের নিয়ে এই বাইতুল মাকদিস করেছিলেন নামাজ বাইতুল মাকদিস হচ্ছে এমন স্থান এই স্থানে যেন মাটি দেওয়া হয় তাকে এই জন্য মুসা নবী বারবার দোয়া করেছেন রাসূলুল্লাহ বলেছেন যে নবী মূসা আলাইহিস সালাম বারবার দোয়া করেছিলেন যে আল্লাহ আমার মৃত্যুর বাইরে মুকাদ্দাস বাইতুল মাকদিসের পাশে হয় আল্লাহ কবুল করেছেন তাকে বাইতুল মাকদিসের পাশে সমাহিত করা হয়েছে বহু নবী রাসূলের কবরে পরিপূর্ণ এক ভূখণ্ডের নাম হচ্ছে ফিলিস্তিন যে জায়গায় অবনত অসংখ্য নবী শাহিদ অবস্থা আছে
কিয়ামতের ভয়াবহ আলামত তিনি সংঘটিত হবে তার মধ্যে একটি বড় আলামত যে মুসলমানরা বাইরুল মাকদাস বিজয় করবে এই বিজয় উমর রাদিয়াল্লাহু আনহু সময় হয়েছিল আবার পরে হাত ছাড়া হয়েছিল আবার মুসলমানদের কাছে এসেছে এখন তার তার মানো অবস্থা সময় আমাদের হাতে থেকে কোন সময় কিছু হাত তেনে কথা বলবো বাইতুল মাকদিসের একটা মানে বিশাল মর্যাদা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীতে তিন স্থানে হিজরত করা যায় ভ্রমণের জন্য যাওয়া যায় আমরা যেমন হাতে টাকা আছে টাকা থাকলে হজ করে যে হজ না করে হয়তো ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে ঘুরতে গেছে অথবা এশিয়া কোনো ওরা রাষ্ট্রে ঘুরতে যেটা মানুষ করেছে এটা কিভাবে এটা অপচয় পরিবর্তিত হবে রুক্ষ গেলে পানিশমেন্ট দেওয়া আল্লাহ নবী বলেছেন তিন স্থানে মানুষ ভ্রমণের জন্য যেতে পারে অথবা জিয়ারতের জন্য যেতে পারে নাম্বার ওয়ান হচ্ছে মসজিদ হারামের জন্য যেতে পারে দ্বিতীয় হচ্ছে মসজিদ নববীতে যেতে পারে আর তৃতীয় হচ্ছে মানুষ ভ্রমণের জন্য মসজিদ আকসায় যেতে পারে এটা হচ্ছে সেই মসজিদ যে মসজিদে যেমন মানুষ কাবার মধ্যে যায় বা মসজিদ হারাম বা মসজিদ নববীতে নামাজের জন্য যায় এরকম ভাবে মসজিদ আকসায় নামাজের জন্য যাওয়া যেতে পারে তো সব হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে হারামে নামাজ আদায় করতে পারে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক তার মনে হয় এক লক্ষ রাকাত নামাজের সব যায় সুবহানাল্লাহ তিনি বলেছেন মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়লে পারে যে সব হয় সেই সব আল্লাহ দেন সুবহানাল্লাহ এর মধ্যে তৃতীয় একটাই মসজিদ পৃথিবীতে আছে যে জায়গায় নামাজ পড়লে বহুত সব পাওয়া যায় এটা হচ্ছে মসজিদ আকসা রাসূল সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি এক রাকাত নামাজ মসজিদ আকসায় পড়ে তাহলে বলে তার আমল নামায় 500 রাকাত নামাজ পড়ার সব দেওয়া আছে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে নবী সুলাইমান তিনটে দোয়া করেছিলেন নাম্বার এক তিনি দোয়া করেছেন আল্লাহ আপনি যেমন চান আপনি আপনার কিতাবে যেভাবে বর্ণনা করেছেন আমি যেন মানুষের বিচার ঠিক সেভাবে আপনার বাতিলে দেওয়া নির্দেশ অনুযায়ী বিচার করতে পারে রাসূলুল্লাহ বলেছেন তার এই দোয়া কবুল করা হয়েছিল তিনি বিচার করতেন ঠিক সেভাবে যেভাবে আল্লাহ আদেশ করেছেন দ্বিতীয় দোয়া করেছেন আল্লাহ আমি সুলাইমানকে তুমি যে রাজত্ব দিয়েছ পুরা পৃথিবীময় আমার রাজত্ব দিয়েছ আমার পরে যেন আর কাউকে পুরা পৃথিবীময় আমার রাজত্ব দেওয়া না হয় যে যারা বায়তুল মাকদিসে নামাজ পড়বে এরা যেন মুশরিক হয় নিষ্পাপ হয়ে বের হয় যেমন নিষ্পাপ থেকে সত্তর পুরুষ রক্ষণ থাকে কোনো পাপ থেকে রাসূলুল্লাহ বলছেন আল্লাহ নবী সুলাইমানের বিগত দুইটা কবুল করেছেন বিশ্বাস দিয়ে তিন নাম্বার যে দোয়াটা করেছে আল্লাহ এটাও কবুল করবেন তাহলে বলে রাসূলুল্লাহ আশা পূরণ করেছেন তিনি কামনা করেছেন এটা তাহলে বোঝা যায় এটা সেই মসজিদ যে মুশরিক নামাজ পড়লে বলে আল্লাহ তার জীবনের গুনাহগুলো করবেন এই মসজিদ আকসা হচ্ছে সেই ভূখণ্ড যে ভূখণ্ডের সূচনা ঘটবে কিয়ামত কিয়ামতের আমল তিনি সূচনা যেমন জানাতে ঘটবে পাশাপাশি এই জায়গায় তিনি কিয়ামার ময়দান এরকম অনেক মর্যাদা সম্পন্ন ভূমি হচ্ছে আজকের বাইরের মাত্রা এবার আমরা এই নিয়ে কিছু আয়াত হাদিস আলোচনা করব যেমন আমরা সুরা ফাতিহা ইসলাম মধ্যে আলোচনা করছে যে আপুত মুহূর্তে সেই সত্তা যিনি করেছেন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং বলেছেন যা পাত্রকে কিনেছে বরকত দেখেছে তাহলে বোঝা যায় যে বায়তুল মাকদাস হচ্ছে বরকতময় ভূমি নবীদের ভূমি বিলাদুল আম্বিয়া বলা হয় যাকে এটা হচ্ছে সেই আমাদের সামনে
ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বটা হয়তো বোঝানো হয় যে রাজনৈতিক দ্বন্দ্ব, হ্যাঁ কিছু রাজনৈতিক কারণ এর মাধ্যমে কি চায় এবং সীমানার তাদের বোঝাবে একটা ভূখণ্ড চায় আমেরিকা ব্রিটেন সহ যারা ইসরায়েলের ব্যাপার লড়ছে এরা ইসরায়েলের স্বার্থে লড়ে না, এর উদ্দেশ্য হচ্ছে কি ব্রিটিশ একটা ভূমি কায়েম করা নিজেদের স্বার্থে যেটা তারা তাদের প্রয়োজন ব্যবহার করছে পারে তারা হাতিয়ার হিসেবে ইংরেজিতে ব্যবহার করছে। আল্লাহ বলছেন এই ভূমিদের ব্যাপারে সূরা আনবিয়ার মধ্যে যে যে لقد كان لسبع في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة وربكم غفور الله বলছেন ওই সাবার গোত্রিক গোত্রকে যে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামত কথা আল্লাহ বলছেন যে তাদেরকে বাসস্থান দিয়েছিলেন অনেক নিয়ামত দিয়েছিলেন এবং বলেছিলেন এখন নিয়ামত কেমন ছিল বাগান বাগান বাগানে দিয়েছে এবং আল্লাহ এই যেগুলি দিয়েছে তাদের উপভোগের জন্য আপনারা নিশ্চয়ই জানেন ফিলিস্তিনের এমন অনেক অঞ্চল যেগুলি দখল করে নেওয়া হয়েছে ইসরায়েলের মাধ্যমে এই অঞ্চলগুলিতে যে খেজুর হয় পৃথিবীর আর কোনো জায়গায় পৃথিবীর আর কোনো স্থানে এই ধরনের খেজুর হয় না, এই ধরনের গুরু গুণ সম্পন্ন খেজুর কেবলমাত্র ফিলিস্তিনি হয় বিরাট কোথাও হয় না। আল্লাহ জানে বলছেন যে এই সূরা সাবার বর্ণনা যদি আট নম্বর আয়াতে এই কথা বলছেন যে আল্লাহ এই ভূখণ্ড একটা বর্ণনা যদি আল্লাহ বলছেন وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ আল্লাহ বলছেন ওয়াজালনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফীহা, আল্লাহ বলছেন তাদের জনপদ আর এই জনপদের মাঝে আমি এমন একটা জনপদ রেখেছি যেই জনপদ আমি কি দিয়েছি বরকত দিয়েছি, তার আল্লাহ মসজিদ আকসার পার্শ্ববর্তী স্থানে দিয়েছেন বরকত দান আল্লাহ অন্যত্র বলেছেন এই যে ভূখণ্ড আমি বারাকা দিয়েছি কোরআনের অনেক কয়েকটা আয়াত আল্লাহ বলেছেন, যেমন আমরা আল্লাহ সূরা আনবিয়া বলেছেন আল্লাহ কোরআন সূরা সাবায় বলেছেন এই ধরনের কথার পাশাপাশি আল্লাহ কোরআনে ইহুদদের ব্যাপারে বলেছেন যে এরা অনুসন্ধি কেন কেন অনুসন্ধ কি কারণে নবী দাউদ এদের ব্যাপারে লানত করেছিলেন, কি কারণে সুলেমান নবী লানত করেছিলেন, কি কারণে ঈসা আলাইহিসসালাম নাম করেছিলেন, এই কথা যে আল্লাহ নিজেই বলছেন যে যালিকা বিমা আসাউকানু ইয়াতাদুন কাছে যা অঙ্গীকার নেওয়া হতো আমার পক্ষ থেকে তাই তারা আমার পক্ষ থেকে এটা তাদের বড় দোষ কানু রায়তানা আমরা করি ফালু তাদের বড় তাই জানাল যেটা মানে করা হয় সেটাই করে তারা মাংস সাপ যদি থাকবে বেঁচে থাকবে। আজ আমরা দেখছি আর ভূখণ্ডের বুকে ইসরায়েল একটা বিস্ফোরণ যে বাইতুল মাকদসের নামাজ পড়লে সাল্লাম বলেছেন যে ইসরায়েল আর ফিলিস্তিনের দ্বন্দ্ব এটা যতটা রাজনীতি তার থেকে বেশি এটা কি ধর্মীয়
ধর্মীয় বিশ্বাস থেকে দ্বন্দ্বটা তারা আমাদেরকে মিসগাইড করতে চায় বুঝতে চায় যে এটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব আসলে রাজনৈতিক দ্বন্দ্ব না এই ভূখণ্ডটা আমাদের কাছে যেমন দামি এর মালরহুম রাত পক্ষ ইহুদিরা মনে করে যে এটা কিছু দামি ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিনা ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে তখন কি মনে করে দেখতে যে কিভাবে তুমি যে 100 বছর ঘুমিয়েছিলে তোমার কি মনে হয় বানাতে চাই তোমার গাধার যে হার গুলি খুলে খুলে আছে সে হার গুলি কিভাবে একত্র লেগে যায় হার গুলি জোড়া লাগার পরে আবার কিভাবে তা আবার বস্তু দ্বারা ভেঙে যায় এটা লক্ষ্য করো এটা দেখে তো বুঝতে পারবে যে মানুষ মারা যাওয়ার পরে আবার আমি কিভাবে পুনরায় জীবিত করবো তুমি যদি দেখলেন নিজের সন্দেহ বুঝতে পারলেন যে আসলে আমি 100 বছর ঘুমিয়েছিলাম আমার গাধাটা ঘুরতে গেছিল মারের সাথে মিশে গেছিল জায়গা থেকে আমার গাধা আবার পুনরায় রূপায়িত হয়েছে সেভাবে আল্লাহ আমাদেরকে জীবিত করবে এটা আল্লাহ দেখালো 100 বছর পরে তিনি যখন আবার এই ফিলিস্তিন ভূখণ্ডে ফিরে এসেছে বা সিরিয়ায় ফিরে এসেছে সেই সময় মানুষটাকে চিনে না কারণ দীর্ঘ 100 বছরে নবী নাই তো নাই নবীর ছেলে পুতারাও তো নাই কি বলেন তাই না ওজন সালামে নাতি পুতারাও নাই এমন অবস্থায় তার এক নাতি বয়সের দৃঢ় বিষয় থেকে বললো অথবা এটা তার নাতি ছিল সে বললো যে আমি আমার দাদার সম্বন্ধে অথবা বলবো যে নবী ওজায়ের সম্বন্ধে জানি তা কিন্তু এই 1090 খ্রিস্টাব্দের দিকে
থেকে সিরিয়া ইরাক এই সব গ্রহণ করে নিয়েছিল তারা কেন মানে সিরিয়ার যিশুর গভর্নর ছিলেন নুরউদ্দিন রাহিমাহুল্লাহ তার শেষ মানে সেনাপতি ছিলেন সালাহউদ্দিন তার প্রতিষ্ঠার মহানগর ইচ্ছায় এই ভূখণ্ডগুলি আবার মুসলমানদের হাতে আসে দীর্ঘ 100 বছর পরে 1117 সালে সালাহউদ্দিন আইয়ুবি আবার এটা দখল করে বাইতুল মাকদিস তার প্রায় 1000 বছর পরে এসে বর্তমান 2000 সালে আমরা যুদ্ধ করছি আমরা মুসলমানরা ঢুকে কিন্তু এই বাইতুল মাকদিস নেওয়ার জন্য 19 সালের শুরুর দিকে এই মুসলিমরা চেষ্টা করে নেওয়ার সেই ইতিহাস আপনাদের কিছু কথা বলব 1917 সালে যে সময় প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এই সময়ের কথা সে সময় ব্রিটেন চেয়েছিল যে মিলিটারি একটা ভূখণ্ড দরকার কারণ মিলিটারি সম্পূর্ণ মুসলিম কাঠি আমরা যদি জ্যামিতিক হারে মানে ম্যাপে দেখি তাহলে পারে পৃথিবীর একেবারে মাঝখানে কাবা অবস্থিত বাংলাদেশ আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন সুতরাং পৃথিবী চালানোর কথায় মাঝে থাকা মানুষেরাই যেমন বাংলাদেশ যারা চালায় তারা কোথায় থাকে ঢাকায় থাকে তাই না ভারত যারা চালায় তারা কোথায় থাকে দিল্লিতে থাকে সুতরাং যে কোনো দেশের মিডিল পয়েন্টের রাজধানী হয় পৃথিবীর যদি মিডিল পয়েন্ট হিসেবে রাজধানী দেখা যায় জানার পরে এই আরব ভবন বলছে তা এবং কাবা বা এই সৌদির এই অংশটা হচ্ছে পৃথিবীর মিডিল ইস্ট পাশাপাশি যে কয়েকটা দেশ আছে তার মধ্যে যারা চেয়েছিল যে তাদের একটা আবার ভূমি দরকার তাই তারা এই ভূমি ব্যবহার করুন যেহেতু দেখা গেল যে এর পরবর্তী সময়ে 1930-এর পরে 38-এর দিকে রোমানি ভাবে ইহুদিদেরকে মারা হলো তাই তারা আমরা বলবো যে এটাকে ইস্যু করে ইহুদিদেরকে রক্ষার নামে একটা রাষ্ট্র গঠন করা দরকার আরব ভূখণ্ডে তারা বেছে নেয় ফিলিস্তিন 1917-এর পরে 1923 থেকে শুরু হয় ইহুদিদেরকে টেনে আনা ফিলিস্তিন 23-48 পর্যন্ত ব্যাপক হারে ইহুদি আনা হয় সেই সময় 1917-এর দিকে ইহুদি ছিল পুরো ফিলিস্তিন ভূখণ্ডের মাত্র 6% ভূখণ্ড ছিল ইসরায়েলের হাতে কিন্তু তারা 1948 সালে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যে একটা পাওয়ারফুল ডিসিশন নেয় যে আমরা এখন নিজেরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবই সেজন্য তারা জাতিসংঘের মাধ্যমে 1947 সালে রাষ্ট্র ঘোষণা করে তারা বলে যে ফিলিস্তিনের 56% ভূমি 56% ভূমি হবে ইসরায়েলের আপ যদি এখন কেউ এসে বলে যে যে ঝিনাই পুকুরের মানুষ না হয়তো বসবাস করে অন্য যায় কিন্তু ঝিনাই পুকুরের উপরে তার পাওয়ার আছে অস্ত্রের জোর আছে সে যদি বলে ঝিনাই পুকুরের 50 ভাগ জমি আজকেও লোক পাবে যারা ঝিনাই পুকুরের মানুষ থাকতে চাই নাই চাইবে না দেখি না তারা ঘোষণা দিল যে 54% জমি বা 56% জমি ইসরায়েল পাবে যেই ভূখণ্ডের 96% জমি ফিলিস্তিনের ফিলিস্তিনদের প্রত্যেক সপ্তাহে দখল করতে কি করতে হবে রাষ্ট্র ঘোষণা করার ক্ষেত্রে যে তারা মানে পাঁচ নীতি মানে আইন জারি করে তারা যুদ্ধ বা যুদ্ধ চালিয়ে যায় এলাকা পর এলাকা ফিলিস্তিনদের মারা হয় লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বাড়ি ঘর ছাড়া করা হয় দীর্ঘ 1923 সাল থেকে শুরু করে আজ 2023 দীর্ঘ 100 বছর ধরে ফিলিস্তিনদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া মেরে ফেলা তারপরে ধরে নিয়ে যে চোখ কিডনি সব ফুসফুস ঝরে যে অর্গান গুলিকে কাজে লাগানো যায় সেগুলি বহির্বিশ্বে বিক্রি করে মেরে ফেলা এগুলি অত্যন্ত স্বাভাবিক কালচার পৃথিবীর অন্য জায়গায় যারা মানবাধিকার দেখে যে বিষয়গুলিতে ফিলিস্তিনের বেলায় তারা সেটা দেখতে পায় না এই যে 56% ভূমি দেওয়া হলো এই নিয়ে যুদ্ধ শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ মাত্র 6 দিনের যুদ্ধে আমেরিকা এবং ব্রিটেনের সৈন্য বিশাল এলাকা দখল করে নেয় পশ্চিম জেরুজালেম সিরিয়ার কিছু অংশ বিশাল কিছু অংশ দখল করে নেয় নিউজিল্যান্ড ফিরিয়ে দেয় সেই থেকে শুরু করে আর
তাদের একটা মিশন হচ্ছে কি করা ফিলিস্তিন মুসলমান শূন্য করে দেওয়া এই মধ্যে যে তারা লক্ষ লক্ষ মানুষ মেরেছে এখনো মারছে এবং এদিকে তারা রাজনৈতিক ভাবে গর্বিত হতে চায় আমরা মুসলমানদের আমাদের কিছু করণীয় আছে যেমন রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিমুনা কাসাদিন ওয়াহিদ নিজেদের মুসলিম বলে যারা দাবি করে এদের জন্য বক্তব্য হচ্ছে এরা নিজেদের মনে করবে যে এরা একটা দেহের নেই ইরা ইস্তাকা যদি এমন হয় যে দেহের এক স্থানে কাটা ফুটেছে বা মশা বসে বসেছে বা মাছি বসেছে বা আগুনের ছেঁকা লেগেছে পুরা দেহ যেমন পুড়ে যায় পুরা দেহ যেমন সেই জায়গা সুরক্ষায় নিয়োজিত হয় মুসলমানদের আন্দোলন হবে পৃথিবীর কোন প্রান্তে মুসলমান ক্ষতিগ্রস্ত হলে তারা সেভাবে তার পাশে দাঁড়াবে তা আমরা এভাবে জানাতে পারি আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন এবং কিয়ামতের দিনের জন্য ধরা হবে 1923 সালের পরে দীর্ঘদিন যুদ্ধ চলছে তারপরে যে বারবার শত শত গ্রাম তাড়িয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বিক্রি করা হয়েছে বারবার যে মানুষের অর্গান বিক্রি করে মানুষ হত্যা করা হয়েছে এর ধারাবাহিকতা আজ চলমান কিন্তু আমরা এর ব্যাপারে মুসলমান কিছু করতে পারে ফিলিস্তিন এমন ভূখণ্ড যা চারপাশে মুসলমান বসবাস করে তার এক পাশে মিশর আছে তারপর লেবানন আছে তার সামান্য দূরে আবার সিরিয়া সৌদি আরব ইরান আছে সব মুসলমান ভূখণ্ডের পাশে মুসলমানদের নানা রাগের ডগায় বসে রাগ রাগ মুসলমান শত বছর ধরে ইসরায়েল মানছে কিন্তু আমরা কিছু করতে পারি চরম বেদনা পর্যন্ত ইচ্ছা আমরা আমরা দোয়া করি না মুসলমানদের বিপদের জন্য কিন্তু আল্লাহ বলবে নিজ নামে করবে পাকড়া করবে সময় তো ভাইরা 1988 সালের দিকে একবার চাঙ্গা হয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতা 1988 সালের সেই সময় যখন মোটামুটি একটা চাঙ্গার প্রাপ্ত করে যে হয়তো ফিলিস্তিন কিছুটা ভূখণ্ড পাবে বা হয়তো এরকম মারা হবে এমন অবস্থায় সেটাকে বুঝতে দেওয়া হয় যারা চুক্তিতে ছিল তাদেরকে মেরে ফেলা হয় এবং পাশাপাশি মাহমুদ আব্বাস সাহেব তাকে বিস্ফোরণ করে দেওয়া হয় যারা বুঝতে দেওয়া হয় এবার 2023 সালে ইসরায়েল প্রধানমন্ত্রী যে সঙ্গে দাঁড়িয়ে বলেছে যে সমগ্র ফিলিস্তিন ভূখণ্ডে কি হবে ইসরায়েল হয়ে যাবে কিন্তু আমরা আরো ভূখণ্ডের মানুষ যারা যারা পৃথিবীর মুসলমান আমরা এটাকে কোনো দায়িত্ব বোধ থেকে নিতে পারে না বায়তুল মাকদাস হচ্ছে আমাদের প্রথম কিবলা এর প্রতি আমাদেরকে নাড়া দেয় না আমরা তো জানি না বায়তুল মাকদাস হচ্ছে 11 বা 12টা কারণে অতি মর্যাদা সম্পন্ন স্থান বায়তুল মাকদাস জিয়ারতের আকাঙ্ক্ষা মুসলমানের অন্তর থাকা উচিত যেভাবে মানুষ কাবা চত্বরে জিয়ারতের জন্য যায় মসজিদে নববীতে যায় এরপরে পৃথিবীর আর কোনো জায়গায় যদি মানুষ যেতে চায় তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে ফিলিস্তিনের এই বাইবেল মাকদাসে যাওয়া এটা হচ্ছে পূর্ণ পবিত্র এবং বরকতময় ভূমি আল্লাহ নিজেই এই বিষয়ে ঘোষণা দিয়েছে সর্বদ উপস্থিতি আপনারা জানেন যে বর্তমানে একটা ভয়াবহ অবস্থা আছে আমরা দয়া করি আমাদের দয়া করা উচিত যে আমরা বলামে তার পূর্বদিন যেন হামাস সহ যারা এই সময় সেলের মধ্যে দাঁড়ায় তার চাওয়া আমাদের সাহায্য করেন আল্লাহ মামি আমাদের জানা উচিত ফিলিস্তিন হচ্ছে সেই ভূখণ্ড যে ভূখণ্ডের পাথর পর্যন্ত মানুষের কথা বলবে আমরা হাসতে পাইনি যে বাংলা বুকে এমন কিছু ঘটবে আমরা হাসতে পাইনি যে পৃথিবীর অন্যত্র কোথায় ঘটবে কিন্তু আমরা হাসতে পাই তখন সেই ভূখণ্ডের পাথর পর্যন্ত কি আমাদের আগ দিয়ে বলবে যে আমার পাশে বা আমার পিছনে বা আমার গোড়ায় একজন ইহুদি আছে তাদের তো বেড়ে যাও ভবিষ্যৎ জাতিকে মারার জন্য সেই স্থানের পাথর কথা বলবে এক সময় দেখা যাবে সে জায়গায় মুসলমানরাই বিজয়ী হবে এবং অগ্রবর্ষিত দেখা যাবে যে এই ভূখণ্ড থেকে এমন একটা সর্বদর আবির্ভাব ঘটবে যারা পৃথিবী মজুত করবে শাসক করার মতো যোগ্যতাও পৌঁছাবে এরা সেই ভূখণ্ড যে ভূখণ্ডে ঈসা আলাইহিসসালাম অবস্থান করবেন অল্প সময় পরে যদি আল্লাহ চায় এই দামেস্ক থেকে ফিলিস্তিন এই অঞ্চলের মাঝে ঈসা সালাম অবতরণ করবেন এরা তো সেই ভূখণ্ড যে ভূখণ্ডে তুলনামূলকভাবে মুসলমানদের মধ্যে যারা মুসলমানদের ক্ষমতা নেই তার স্বর্গ অবস্থান করে যাবে আল্লাহ যদি চায় অল্প সময় পরে হবে ইনশাআল্লাহ
এটা হচ্ছে সেই ভূখণ্ড যে ভূখণ্ডে ইমাম মাহদি অবস্থান করবে। কথা হচ্ছে এটাই সেই ভূমি যে ভূমিতে দাজ্জাল আবির্ভাব ঘটবে। আপনারা জানেন নিশ্চয়ই যে তারা এই যে টেম্পল মাউন্ট তিনটা বানিয়েছে, ইহুদিরা বিশ্বাস করে যে জায়গায় তাদের সাহায্য করা মাসি আসবে, তারা মাসি হিসেবে যাত্রাকে মনে করে। তার যেন ক্ষমতা হবে, আল্লাহ ক্ষমতা দিবেন। সেও যদি বলে যে বৃষ্টি হয় বৃষ্টি হবে, সে যদি বলে যে এবং ম্যাপ সরে যাওয়া সরে যাওয়া আমরা তাকে অনুমতি কথা বলবো। এই স্থানে দাজ্জাল নামবে এবং এই স্থান থেকে ইহুদিরা তার সাথী হয়ে সময় ব্যাপক হারে মুসলিম বিধান করবে, এরপরে তো মুসলমানের বিজয় হবে। কিন্তু তার বরং বোঝা গেলে দাজ্জাল আবির্ভাব ঘটবে এবং বিজয় মানে তাদের তাদের বিজয়ের মতো অবস্থা শুরু হয়ে যাবে পৃথিবীতে। তাহলে তারা ভবিষ্যৎবাণী এবং হাদিসের বক্তব্য থেকে আমরা বুঝি যে আমরা যেমন জানি তারাও জানে, সুতরাং তারা এই ভূখণ্ড নিয়ে আমাদের মুসলিম ভাইদের বিপরীতে রাজনৈতিক কারণে যুদ্ধ করছে তা নয়, কেবল রাজনৈতিক কারণে মুসলমানদের মানছে তা একটা ধর্মীয় কারণ বটে, কিন্তু আমাদের কাছে হয়তো ধর্মীয় কারণ হিসেবে তোরা হয় না। আল্লাহ মহামিন মানুষের মান্যতা সারা পৃথিবীতে মুসলমানরা তাদের অধিকার রক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা যে জায়গায় সংগ্রাম করছে আল্লাহ সব মর্তে অনুযায়ী মুসলিম ভাইদেরকে পুরো করেন। আল্লাহ মহামিন আল্লাহ মহামিন সারা পৃথিবী সমস্ত মুসলমানদেরকে সাহায্য করেন এবং যে ভয়াবহ পরিবেশ তারা পার করছে ভয়াবহ পরিবেশের পরীক্ষা থেকে আল্লাহ নিরাপদ করেন। আল্লাহ মহামিন আপনার বিশ্ব জানেন এই যে সিরিয়া বলেন লিবিয়া বলেন ইরাক বলেন ফিলিস্তিন বলেন আমেরিকার হামলা মনে করে ফার্স্ট টার্গেট থেকে মসজিদে মারা, ফার্স্ট টার্গেট থেকে দিনই প্রতিষ্ঠানে মারা, কারণ তাদের লক্ষ্য হচ্ছে মানে মানুষ না লক্ষ্য হচ্ছে ইসলাম, তারা ইসলামকে পৃথিবী থেকে বিলীন করে দিতে চায়। এই যে ইহুদিরা যে মারছে ফিলিস্তিনের মসজিদগুলি ভেঙে দেওয়া হচ্ছে, সিরিয়ার দুটো বড় বড় মসজিদগুলি আমেরিকা আমেরিকার হামলায় সব ভেঙে দেওয়া হয়েছে এই সামান্য কিছুদিন আগে, ইরাকেও তাই লিবিয়াতেও তাই করা হয়েছে। মহাত্মার কাছ থেকে সাহায্য ছড়াতে যে তারা যে হামলা করেছে সব হামলাগুলির মূল তাদের হচ্ছে মসজিদার তিনি প্রতিষ্ঠান, তারা চায় ইসলামকে দাবাতে এই ইসলাম দাবাতে যে ইসলামের ক্ষতি করতে যে তারা আমাদের আমাদের কিছু আমাদের সামনে গৌরব ঘটাটুকু না যেন আমরা বুঝতে না পারি। আল্লাহ ভগবান আমাদের নিরাপত্তা দিয়েছে। এই যে ফিলিস্তিনের দুটো মানুষ নামাজ পড়লে পারে মাথার উপরে বক করে, আমাদের বাংলাদেশের কোনো জায়গায় কি একটু পড়ে পড়ে আমরা ঈশান নামাজ পড়তে পারে বা নামাজ আসতে পারে আমাদের গায়ে এই ধরনের কিছু পড়ার ভয় নেই, অথচ এই নামাজ পড়ার কারণে আমার দেশের পাশে মিয়ানমার থেকে মানুষকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে বিড়াবাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছে, তাই না? আল্লাহ ভগবানকে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ মহামিন আমরা অবশ্যই আমাদের যদি জানে যে আপনারা আমাকে আসেন এখন অন্তত ফজরের লোক হয় গমন লক্ষ লোক এখন এটা ভালো লক্ষ্য প্রশ্ন করেছেন যেটি ইমানের লক্ষ্য, মানুষের মধ্যে ইমান আছে কিনা তার বড় প্রমাণ হচ্ছে মানুষ ফজরের আর এশায় আসে কিনা, ফজরের আর এশায় তারা আসে আল্লাহ নবী করেছেন যে তাদের ইমান আছে বলে স্বীকৃতি দেওয়া যায়, যারা ফজর আর এশায় আসে না এদের ইমানের ব্যাপারে সন্দেহ করা যায়। সুতরাং আপনারা যারা ফজরের নামাজে আসেন আগে আসেন আলহামদুলিল্লাহ, যদি পরিবেশটা চেঞ্জ হয় আলহামদুলিল্লাহ একটু ভালো কথা আসবেন। আমরা আমাদের জন্য যেমন আজকের জুমা ফরজ ঠিক তেমনই জুমা ঠিক তেমনই হবে ফজরও ফরজ, তাই না? একই রকম ফরজ আল্লাহ করবেন আমাদেরকে ইমান চেতনায় বলিয়ান হয়ে মুসলমানদের মুসলমান হিসেবে মুসলমানদের পাশে দাঁড়ানোর এবং দোয়া করার দান করেন। আল্লাহ মাহমিন আল্লাহ করবেন সারা পৃথিবীর মুসলমানদেরকে অবৈধিকতা অশ্লীলতা আল্লাহ